দশটা মিষ্টি দিও তো। কেন রে ভাবিন, কি আছে আজকে? দিদির বিয়ে, তাই মিষ্টি নিতে এসেছি। ছেলের বাড়ি থেকে লোক আসছে তো। ছেলের নাম কি রে? সূর্য। আজকে আমার পাকা দেখা চলছে, ইয়ে 67 নম্বর পাকা দেখা। নমস্কার, আমি সূর্য। এতদিন ধরে না মেয়ে দেখতে দেখতে আমি গোটা ব্যাপারটাই রক্ত করে ফেলেছি। এই যে সামনে বসে আছেন ভদ্রলোক, ইনি আমার পোটেনশিয়াল শ্বশুর। এখন উনি গুরু গম্ভীর গলায় জিজ্ঞাসা করবেন, তা কোথায় কাজ করা হয় বাবা? ওই শিলিগুড়িতে একটা আইটি ফার্মে। ইনি বিনিয়ে এবার আমার স্যালারিটা জিজ্ঞাসা করবেন। তা মাসে চলে যায় তো না? মানে আমার ওই একটিমাত্রই মেয়ে, বুঝলে না? ছোটবেলা থেকেই বড় আদরের। না মানে ভগবানের দয়ায় মানে আমাদের তিনজনেরই খুব ভালোভাবে চলে যায়। তিন? কি বলছে তিন? এবার তিনজন বলাতে অবাক হয়ে কোনো এক মেয়ের আত্মীয় আমাকে জিজ্ঞেস করবে, তিনজন মানে বাবা মা আর তুমি? এই কথাটা আমি সম্পূর্ণ হেসে কাটিয়ে দেবো, ফলে আপনারা সাসপেন্সে থাকবেন আর এরাও কোনো কথা খুঁজে পাবে না। আমাকে দেখে ভদ্রলোক বোকা বোকা করে হাসবেন আর তারপরেই ডাক পড়বে আমার স্বপ্নের রাজকন্যার। তাহলে এবার ডাকি নাকি? ডাকি? হ্যাঁ ডাক। মামুনি আয়। আগে 67 বিয়ে যে মায়ের ভোগে গেছে তার জন্য কে দায়ী জানেন? এই মালটা শাওনি, আমার ভাই বন্ধু গুরু শত্রু দাদা মেন্টা, এক কথায় আমার সংসারের থার্ড পার্সন। শাওন না ছোট থেকে এইরকম। একটা থাপড় মেরে না গালটা লাল করে দেবো একদম। এরম করলে কিন্তু আমি হিমালয় চলে যাবো। ছাড়া খেতে ভালোবাসে খেতে দাও। এই ভাই তোর একদিন সর্বনাশ করবে, দেখে নিস তুই। যাই হোক, ভাই হয় আমার। মায়ের কথা যে কখনো মিথ্যে হয় না এখন হারে হারে টের পাই। জাগিয়ে বলটা নিয়ে আয়, জাগিয়ে তুই বলটা নিয়ে যা। তুই মারলি তো, তুই মারলেও তুই নিয়ে আসবি, আমি মারলেও তুই নিয়ে আসবি। বড় হবার সাথে সাথে আমাদের দুজনেরই পাওয়ার বাড়লো, আমার চোখে আর শাওনের শরীরে। তবে ব্যাপারটা নেহাত একতরফাই ছিল না, ও দিয়েছে অনেক, নিয়েওছে। এর আগে আমার 67 বিয়ে এই ছেলেটা ভেঙেছে। কোনটায় মেয়েকে পছন্দ হয়নি, কোনোটায় বাবাকে পছন্দ হয়নি, কোনোটায় পাড়ার ক্লাবের সেক্রেটারিকে পছন্দ হয়নি। যদিও এবারে এখনো পর্যন্ত কোনো দুর্ঘটনা। তাহলে বিয়ে যখন ফাইনাল, একটা ছোট করে সেলিব্রেশন হয়ে যাক। কে? চিয়ার্স। দেখি এই আমার 68 নম্বর বিয়েটাও গেল।